Hello everyone, assalamu alaikum and welcome back to my another new video. যাদের চুল এক্সট্রিম লেভেলে পড়ছে আজকের ভিডিওটি কিন্তু তাদেরই জন্য। জি হ্যাঁ, আপনারা কিন্তু একদম সঠিক ভিডিওতে এসেছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার অয়েলের রিভিউ করবো যাদের অনেক বেশি চুল পড়ছে তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে আমি যে অয়েলটা নিয়েছি সেটি হচ্ছে সেসা আয়ুর্বেদিক হেয়ার অয়েল। এটি হচ্ছে ইন্ডিয়ান একটি ব্র্যান্ড। এখানে এটা আমার প্রাইস পড়েছে এমআরপি 110 টাকা হিসাবে আমার প্রাইস পড়েছে 110 টাকা। এটা হচ্ছে সেসা হেয়ার অয়েল। এটা হচ্ছে 50 ml এর একটি অয়েল। এটার প্যাকেজিং আমার কাছে বেশ ভালো লেগেছে, যেমনটা হয়ে থাকে এটা হচ্ছে ইন্ডিয়ানটা। আপনারা ট্রাই করবেন ইন্ডিয়ানটা ব্যবহার করার জন্য। এটা হচ্ছে ইন্ডিয়ানটা রিয়েলটা। সেসা হেয়ার আয়ুর্বেদিক অয়েল যেটা ইন্ডিয়ান, এটা কিন্তু খুবই ভালো আমাদের হেয়ারের জন্য। এখানে কিন্তু তারা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস বা কী কী ফর্মুলা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে তারা বলেছে রিডিউস হেয়ার ফল অ্যান্ড সাপোর্ট হেয়ার গ্রোথ। সো ইয়াস, এটা কিন্তু আমাদের রিডিউস হেয়ার ফল করতে, মানে আমাদের চুল পড়া কমাতে সাহায্য করে এবং আমাদের হেয়ার গ্রোথটাকে বৃদ্ধি করতে হেল্প করে। এখানে আমরা আরও দেখতে পাচ্ছি, এখানে এটা বলা হয়েছে যে 100% হচ্ছে আয়ুর্বেদিক, 100% ন্যাচারাল, এরপর হচ্ছে ট্রাস্টেড বাই ডক্টরস অ্যান্ড হচ্ছে ক্লিনিক্যালি প্রুফ। এই চারটা জিনিস দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথমে যখন আমি এটা কিনেছিলাম তখন হচ্ছে আমি এটা ব্যবহার করেছি কয়েকদিন। ব্যবহার করার পর আমার যেটা মনে হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বাজারে কিন্তু আসল নকল দুটাই রয়েছে, যেমন এটা হচ্ছে ইন্ডিয়ানটা রিয়েলটা। এটা কিন্তু বোঝার একটা উপায় আছে, আমি ভিডিও শেষে এটা আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমেই আমি এর প্যাকেজিংয়ের কথা বলেই ফেলেছি। এটার প্যাকেজিং বেশ সুন্দর আর প্রাইসটা একটু বেশি, যেহেতু 50 ml এর প্রাইস আমার পড়েছে 110 টাকা, যার কারণে আমার কাছে একটু বেশি মনে হয়েছে। বাট এটার ভিতরে যা যা আছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর জিনিসটা কতটা ভালো আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে বলে দিব। এখানে কিন্তু সেসা আয়ুর্বেদিক হেয়ার অয়েল, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা খুবই আয়ুর্বেদিক হেয়ার অয়েল। এখানে তারা এটা কীভাবে ফর্মুলেট করেছে বা কীভাবে তৈরি করেছে আর এটা কিভাবে হেয়ারটা আমরা মাথায় অ্যাপ্লাই করব, এখানে সব কিছু ইন ডিটেলস বলা রয়েছে। এখন আমি আপনাদেরকে সেটি বুঝিয়ে দিব। হোয়াট ইজ ক্ষীরপাক বিধি, এখানে একটা ক্ষীরপাক বিধি দেওয়া রয়েছে। এটা হচ্ছে একটা এনসিয়েন্ট আয়ুর্বেদিক প্রসেস অফ বয়লিং অফ মেডিসিনাল হার্বস ইন দ্য মিল্ক। সো এখানে আপনারা অনেকেই ভাবতে পারবেন যে এই জিনিসটা কী। আসলে এখানে অনেক ধরনের প্রাকৃতিক আয়ুর্বেদিক উপাদানগুলোকে দুধে জাল দিয়ে এই আয়ুর্বেদিক মিশ্রণটি তৈরি করা হয় আর এটাকে ক্ষীরপাক বিধি বলা হয়েছে। এখানে হয়েছে উই বয়েল 18 কেয়ারফুলি চুজেন হার্ব উইথ মিল্ক। এখানে হচ্ছে 18টা আয়ুর্বেদিক হার্ব দিয়ে তারা হচ্ছে এখানে 5 ধরনের তেল ব্যবহার করে 22 ঘন্টা প্রসেসিং করার পর এই তেলটা তারা বানিয়েছে, যেটা আসলে খুবই ভালো। এখানে তারা বলিয়ে দিয়েছে, এখানে দেখেন লেখা আছে যে 18 ইউনিক হার্বস অ্যান্ড হচ্ছে 5 নারিশিং অয়েল, এই সব কিছু মিশ্রণের ফলেই হচ্ছে আমাদের এই সেসা আয়ুর্বেদিক হেয়ার অয়েলটা মেক করা হয়েছে। আর এটাকেই বলা হয়েছে ক্ষীরপাক বিধি। এটা হচ্ছে ইন্ডিয়াতে খুবই ফেমাস হয়তো বা আয়ুর্বেদিক একটা প্রসেস। আর এখানে এটাও বলা হয়েছে যে কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব। আর এখানে ওই 5টা অয়েলের কথা বলা হয়েছে যে এখানে কি কি 5টা তেল মিশ্রণ করা হয়েছে। ফার্স্টে হচ্ছে আমাদের বলা হয়েছে এখানে হুইট গ্রাম অয়েল ব্যবহার করা হয়েছে, এরপর সিসিমি অয়েল ব্যবহার করা হয়েছে, এরপর কোকোনাট অয়েল, আর লাস্ট হচ্ছে আমাদের লেমন অয়েল। এই 4টা অয়েলই খুবই ভালো। আর সাথে আরেকটি হচ্ছে আমাদের যে অয়েল ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আরেকটি হচ্ছে প্রিঙ্গাদি অয়েল, এটাও আমাদের জন্য খুবই ভালো। এখানে হচ্ছে যেমন সিসিমি অয়েলটার মধ্যে রয়েছে ভাইটামিন বি, প্রোটিন এবং মিনারেলস, ম্যাগনেশিয়াম, এই সবগুলোই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ করতে অনেক বেশি হেল্পফুল। এছাড়া কোকোনাট অয়েল তো আমরা হচ্ছে আমাদের চুলকে ফসিলস তৈরি করতে বা চুলের আমাদের স্মুথনেসটা আনতে খুবই ভালো কাজ করে, রাফনেসটা আমাদের শেষ করে দেয়, মানে চিরতর ইয়ে করে দেয়। আর হুইট গ্রাম অয়েল হচ্ছে আমাদের রিচ ইন ভাইটামিন ইটা হচ্ছে ভাইটামিন ইতে সমৃদ্ধ থাকে, এছাড়া অনেক ধরনের বেনিফিটস রয়েছে। এই অয়েলটা আমি ব্যবহার করেছি অনেক দিন হয়েছে, কারণ আমি একটা জিনিস রিভিউ করার আগে সবসময় ট্রাই করি যে আমি আগে ব্যবহার করে এরপর আমি আমার ভিউয়ার্সদেরকে বলি। আমার কাছে অয়েলটা ব্যবহার করে মোটামুটি বেশ ভালোই লেগেছে। অয়েলটার বোতলটা খুবই ছোট আর অনেক কিউট, যেহেতু এখানে 50 ml এর কথা বলা হয়েছে, এই যে দেখেন। আর এটা খুবই ছোট কিউট, আমি এটা ব্যবহার করেছি যার কারণে একটু একটু উঠে উঠে এসেছে ডিবার প্লাস্টিকের কোটরি জিনিসটা। আর এটা যখন আমি প্যাকেট থেকে খুলেছি তখনই একটা স্মেল এসেছে, এটা পুরাটাই বোঝা যাচ্ছে এটা একটি আয়ুর্বেদিক স্মেল। আর রিয়েল সেসার মধ্যে কিন্তু অবশ্যই এরকম একটা সিল দেওয়া থাকবে,
এছাড়া আরেকটা জিনিস রয়েছে যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা রিয়েল না ফেক। এই যে দেখেন এটার মধ্যে একটা জিনিস লেখা থাকবে, এই জিনিসটি হচ্ছে এটা, এই লোকটা দেওয়া থাকবে। এখানে লেখা রয়েছে গুড ম্যানুফ্যাকচারিং GMP সার্টিফাইড, এই জিনিসটা লেখা থাকবে। এই যে দেখেন আমি ভালো করে দেখাচ্ছি, আবার নিচে লেখা থাকবে প্র্যাকটিস। এই জিনিসটা দেখে আপনারা বুঝবেন যে তেলটা আসলেই রিয়েল নাকি ফেক। এছাড়াও রয়েছে অ্যাপ্লিকেশনটা, কীভাবে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সেটি হচ্ছে জেন্টাল ম্যাসাজ অন স্কাল্প অ্যান্ড হেয়ার। এরপর ইনগ্রিডিয়েন্টসগুলো তো দেওয়াই আছে, আমি বলিয়ে দিয়েছি। আর এখানে আবার হিন্দিতে দেওয়া আছে, যেটা তো আমি বলতে পারবো না, এটাই হচ্ছে এখানে হেল্প হিন্দিতে ট্রান্সলেট করা আছে। এখানে এটার এক্সপায়ারি ডেট দেওয়া আছে, এটা হচ্ছে 3 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচারিং, মানে উৎপাদন করার পর 3 বছর আমরা এটা ব্যবহার করতে পারবো। আর হচ্ছে এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, এটা হচ্ছে প্রোডাক্ট মেড ইন ইন্ডিয়া। সো ওভারঅল বলতে গেলে জিনিসটা মোটামুটি প্যাকেজিংয়ের ক্ষেত্রে তো খুব বেশ ভালো লেগেছে, আর জিনিসটা আমি ব্যবহার করার পর আমার মতামত হচ্ছে আমি সেসা আয়ুর্বেদিক হেয়ার অয়েল দেওয়ার পর আমার চুলের কিছুটা হলেও ইম্প্রুভ হয়েছে। এর মানে এই না যে একটা ই হেয়ার অয়েল দিয়েই আমার চুলের কিছুটা হলে ইম্প্রুভ হয়েছে, এটার একটি রিজন হচ্ছে কেউ প্রত্যেক দিন হেয়ার অয়েলিং করেন বা সপ্তাহে 2 থেকে 3 বার হেয়ার অয়েলিং করেন, তাহলে স্ক্যাল্পে কিন্তু ব্লাড সার্কুলেশন হয়, যা হচ্ছে আমাদের চুলের জন্য খুবই ভালো। এটা হচ্ছে দিয়ে চুলটাকে ম্যাসেজ করতে হবে, যারা একবার ট্রাই করতে চান অবশ্যই এটা কিনে দেখতে পারেন, এটা ট্রাই করে দেখা যেতে পারে। যেহেতু হচ্ছে এটা একটি আয়ুর্বেদিক, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি, মানে সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, সো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ এটা যেহেতু আয়ুর্বেদিক, কোনো কেমিক্যাল বা হার্শ কোনো কিছু নেই, আমার মতে এটা চুলে তেমন কোনো ক্ষতি করে না, মোটামুটি বেশ ভালো। এটি আরেকটি জিনিস আমার ভালো লেগেছে, এটি দেওয়ার পর শ্যাম্পু করলে চুলটা আসলেই বেশ সিল্কি মনে হয়, আর এটার ভিতরে দেখতে কীরকম আমি আপনাদের সাথে শেয়ার করি। এটার কালারটা দেখতে হচ্ছে কিছুটা সবুজ রঙের হয়ে থাকে, আর এখানে কিন্তু একটা সিল দেওয়া ছিল, এই যে সিলটা হচ্ছে দেওয়া ছিল এখানে, যেটা আমি উঠিয়ে ফেলেছিলাম, অনেক দিন ব্যবহার করেছি যার কারণে, এখানে আমি অনেকটুকুই ব্যবহার করেছি, এটা দেখতে কিছুটা এরকম। আর অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে সেসা হেয়ার আয়ুর্বেদিক অয়েলটা ব্যবহার করলে কি চুল এরকম বড় হয় কি না। আসলে চুল বড় হওয়াটা একদমই ডিপেন্ড করে জেনেটিক বা হচ্ছে আপনার ফুড হ্যাবিট এগুলোর উপর। একটা অয়েলিং কোনোদিনও আসলে চুলকে এরকম সুন্দর করতে তেমন হেল্প করে না, আপনি যদি চুলে এক্সট্রা অনেক কিছু করেন সেটা হচ্ছে বেশি হেল্পফুল হবে। এটা স্কাল্পিং করলে চুলে আসলেই ভালো, বাট চুলকে লম্বা করে না। অনেক ভিডিওতেই আমরা দেখেছি যে সেসা আয়ুর্বেদিক হেয়ার অয়েল ব্যবহার করে চুল এমন ঘন লম্বা হয়, বাট আমার ক্ষেত্রে তো এরকমটা মোটেও হয়নি। বাট অয়েল হিসেবে স্ক্যাল্পিং করলে চুলের জন্য সেটা ভালো হতে পারে, বাট এরকম ঘন হয় সেটা আসলে তেমন না, চুল পড়া কিছুটা হলে কমে সেটা হতে পারে। এই তো আমার ওভারঅল রিভিউ, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। আর যারা ভাবছেন এটি দেওয়ার পর চুল অনেক ঘন লম্বা কালো মজবুত হবে, তা একদমই না। এটা যে কোনো হেয়ার অয়েল, আপনার কাছে যে কোনো হেয়ার অয়েল থাকলে সেটাই আপনি আপনার চুলের স্ক্যাল্পে ম্যাসাজিং করুন, যেমন হচ্ছে মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল, সেসিমি অয়েল বা হচ্ছে অলিভ অয়েল, যেটা আছে সেটাতেই ম্যাসাজিং করুন। এমন না যে আপনাকে সেসা আয়ুর্বেদিক হেয়ার অয়েলটাই নিতে হবে, চুলে আপনার স্ক্যাল্পিংয়ের মধ্যে ম্যাসাজিং করলে এটা ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে চুল পড়াটা কিছুটা কমে, এরপর চুলে গ্রোথ বৃদ্ধি পায়, এই তো আর কি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আমি সাদিয়া, আল্লাহ হাফিজ সবাইকে।